কর্কট একটা শেরওয়ানি একটা হাতের মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে যদি ফালায় রাখে কেউ কর্তা গায় দিছে এই কথা কেউ বলবে বলেন বলবে মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়ে কল্লাটা ঢুকাই দিল বডিটা বাইরে কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে একটা পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার এর একটার মধ্যে ঠ্যাং একটা ঢুকাইয়া বাকিটা রাস্তায় টানতে টানতে আনতেছে কেউ কি বলবে যে প্যান্ট পরছে বলবে না অনুরূপ ভাবে নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করেন নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যবসায় ওজনে কম দেন খাদ্যে ভেজাল দেন নামাজ পড়েন রোজা করেন গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন বউকে পর্দায় রাখেন না নামাজ রোজা করেন আবার আলাদা দিকে মদ জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী এই যদি হয় অবস্থা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক করেছেন কালিমা যখন পড়েছ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন বলি আমিন।